আপনাদের আওয়াজে বোঝা গেছে খুশি, কিন্তু বসাটা খুশি বোঝা যায় না। বসা বোঝা যায় একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই। এই জন্য আমি একটু দেখতে চাই, মাশাআল্লাহ তো বুঝে ফেলছে, মাঝের গ্যাপটা ফিল আপ করে সামনে আগাইয়া সবাই ঝুমে ঝুমে বসি। অল্প সময় কথা হবে, লম্বা আলোচনা হবে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আপনারা সবাই শুনতে পেরেছেন, মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, তাই আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারিমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আমিন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এটা এমন একটা বিষয় যেই বিষয়ের উপরে সারা দুনিয়ার সব মানুষ একমত, এছাড়া আর কোনো বিষয় পাবেন না যে বিষয়ে সব মানুষ একমত, এমনকি আসমান জমিন সৃষ্টি করছেন যিনি, আপনাকে আমাকে বানাইছেন যিনি, ওই মহান আল্লাহকে নিয়েও সব মানুষ একমত কথা হয় না, একমত। প্রথমত কিছু মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না, আছে না নাই? আছে। নাস্তিক যারা, তাদের ধারণা আল্লাহ বলতে কেউ নাই। আরেকটু জোরা খান, আরো জোরা খান। আস্তিকদের বিশ্বাস আল্লাহ অবশ্যই আছে। এবার যারা আল্লাহ আছে বিশ্বাস করে তারাও সবাই এক দল না, কেহ আছে তারা বলেন আল্লাহ হলেন দুইজন, আর আস্তা খান একজন তো আল্লাহ আসেনি, আবার রোজাইর ইবনুল নাউজুবিল্লাহ, তারা বলেন রোজাইর আলাইহিসসালাম আল্লাহর ছেলে, তিনিও আল্লাহ। আমাদের দেশের যেভাবে কিছু বন্ড আছে, বাফরো ফির হ মুড়ি সূত্র ফির হ আছে, বাপ পীর আছে, এখন ফুত ছেলে ছেলে যদি কোনো আমার যোগ্যতা নাই, কোনো যোগ্যতা তখন লক্ষ না, আমি ওই চারতাম না, না হইলে আমরা পাঠাই যাবো, না হইলে মুড়ি দিয়ে কি করবো। এখন কিছু মানুষ বিশ্বাসী আছে যারা বিশ্বাস করে ইহুদিরা, ইহুদিদের বিশ্বাস হইলে আল্লাহ কয়জন, দুজন, একজন আল্লাহ তো আছেনি, আবার ওজাইর ইবনুল্লাহ নাউজুবিল্লাহ ওজাইর আলাইহিসসালাম, তিনিও আল্লাহ, তাদের ধারণা। খ্রিস্টানরা বলে না আল্লাহ হলে তিনজন, তাদের কথা হইল আল্লাহ তো আছেনি, আবার মাসিহ ইবনুল্লাহ ঈসা আলাইহিসসালাম আল্লাহর ছেলে, তিনিও আল্লাহ, আর ঈসার মা মরিয়ম যেহেতু তার জামাই নাই, মরিয়মের জামাই হইল আল্লাহ, নাউজুবিল্লাহ। তাদের ধারণ হইল মরিয়ম ঈসা আল্লাহ তিনজন। মূর্তি পূজারি যারা, তারা দুইজনের তিনজনের তো কম আল্লাহ মান্য লাভ আছে, তারা 33 কোটি হুদা মূর্তি পূজারীর পূজারীদের ধারণা আল্লাহ কয়জন, কিন্তু মুমিনের ইমান আল্লাহ হলেন, আওয়াজ করে বলেন, এভাবে আঙ্গুলটা উঠাইয়া দেখাইয়া বলেন, এটা মুমিনের ইমান বলেন, মুমিনের জোরে বলেন, মুমিনের আল্লাহ ইলাহা ইল্লা
لا إله إلا الله তিনি ছাড়া কোনো উপাস্য নাই কোনো মাবুদ নাই আমাদের মাবুদ কয়জন আমাদের উপাস্য কয়জন আমাদের ইলাহ কয়জন إلهكم إله واحد لا بولن توما دير إله توما دير معبود تيني إك كتو إك قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اتزول بلنا الله أكبر الله بلنا هي رسول اپنے بولے دے আমি আল্লাহ এক আল্লাহ কয়জন একজন আল্লাহ বলেন আমার কোন আমি কাহারো মুখাপেক্ষী নই মুহতাজ নই আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই কাউ কারো কাছ থেকে জন্ম নেই নাই এমন কি আল্লাহর সমকক্ষ কেহ নাই তাহলে কয়দল ফেলে আমি একদল আল্লাহ আছে বলে বিশ্বাস করে না একদল আছে তবে দুইজন আরেকদল আল্লাহ তিনজন আরেকদল হলো ৩৩ কোটি আর মুমিনের ঈমান হলো আল্লাহ বুঝে থাকলে বলেন আল্লাহকে নিয়ে সব মানুষ দুনিয়ার একমত না ভিন্ন মত ভিন্ন মত নবীকে নিয়ে এত বেঈমান কাফেরদের কথা কিতাব কইতা মুসলমান হই এক না কিছু মুসলমান আছে নবীর রোজা শরীফ থেকে টাইনা এরবারে রোডা নিয়ে নাখারা করে ফেরাবে আমরা জিলাফি বাচ্চা লই এরপরে যাই কথা হয় না আছে না আছে যারা নবীর হাজির নাজির মানে তাহলে নবীকে নিয়ে সব মানুষ একমত কোরআন নিয়েও সব মানুষ একমত না এখন তো নতুন একটা দল বেরিয়েছে আহলে কোরআন সিদ করে ফালা ইয়া ফেরো ফাড়া দিলে কুল হল্ল সুরা শুদ্ধ করে বাইরো না এ বেলে কুরআন ছাড়া খুঁজতে বুঝে না আহলে হাদিস না আহলে কোরআন আহলে হাদিস একটা দল আছে আবার আরেকটা নতুন বাড়িছে আহলে হাদিস তারা খালি ইডা হাদিস নাই ইডা হাদিস নাই ইডা হাদিস নাই 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 হইতে হইতে হাদিসে নবী শেষ করে লাগাছে আর ইডা নতুন বাড়িছে এটা হইলো আহলে কোরআন এরকম কোরআন যা আছে তা মানে হাদিস আমরা দরকার নাই নাউজুবিল্লাহ বলবেন না অথচ কোরআনে কি সব বিষয় স্পষ্ট না অস্পষ্ট আছে অস্পষ্ট আছে তাহলে এই অস্পষ্টের ব্যাখ্যা পেতে হলে নবীর হাদিস দরকার এমনকি যদি হাদিস রে না মানে তো কোরআনই মানত না কারণ হাদিসের মাধ্যমে তো এটা আল্লাহর কোরআন আমরা যা তেলাওয়াত করি এটা আল্লাহর কোরআন এটা তো বিশ্বাস করেন তাহলে হাদিসের মাধ্যমে প্রমাণ করুন আগে নবী যদি না হইতো যে এই সুরাটা কোরআনের অংশ তাহলে আমরা কিনা মানলাম কথা হয় না তো নবীর হাদিস যারা মানে না তারা তো একসময় আইব কোরআনই মানত না তাহলে কোরআন নিয়েও সব মানুষ একমত হাদিস নিয়েও একমত নবী নিয়েও একমত আল্লাহ নিয়েও একমত উজুর মাসলাত গেলে তো আর দলাদলির শেষ হয়ে নাই যারা রে এক ইমামে কইছে শূন্য তার এক ইমামে কইছে ফরজ আসেনি দলাদলি কিন্তু এই পৃথিবীর বুকে একটা মাত্র বিষয় যে বিষয়ে আস্তিক বলেন নাস্তিক বলেন মুমিন বলেন বেঈমান বলেন ছোট বলেন বড় বলেন নারী বলেন পুরুষ বলেন সবাই একমত একদিন না একদিন আমাকে অবশ্যই মরতে হবে একদিন না একদিন আমাকে অবশ্যই কি করতে হবে আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন كل نفس ذائقة
سقط الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله أكبر عرفت زر قلنا الله أكبر وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر الله بلن ري پرتبير مانوش كل نفس زائقة الموت پراني بولتي مرتوان چه پراني بولتي সকল প্রাণীর জন্য আল্লাহ মরণ রেখে দিয়েছে এমনকি মরণের যে ফেরেশতা মালাকুল মওত মানুষের রূহ বের করে না ওই ফেরেশতারও কি হবে কয় না ওই ফেরেশতারও তাফসীর কিতাব লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ইচ্ছা করলেন মানুষ বানাবেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন হাবিব আমার সেই দিনের কথা স্মরণ করুন যেই দিন আপনার রব ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন আল্লাহ কারো সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন আছে না কথা হয় না আল্লাহ কারো সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন আছে না আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল আছে না আমরা যুক্তি হরণ লাগে পরামর্শ হরণ লাগে কারণ আমি একা একা সিদ্ধান্ত নিলে ভুলও হইতে পারে হইতে পারে কি তা ৯০% সম্ভাবনা ভুল হইতে পারে ৯০% সম্ভাবনা ভুল কিন্তু দর্শনে বসে যখন একটা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় তখন তার সম্ভাবনার হারটা কোন নাই কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিতে গেলে কারো পরামর্শের প্রয়োজন নেই তারপরে আল্লাহ পরামর্শ নিলেন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ কোনো সিদ্ধান্ত নিলে পরামর্শের প্রয়োজন হয় না তারপর আমি পরামর্শ নিলাম দুনিয়ার বান্দা বান্দিরা রে তোমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে চাও পরামর্শের মাধ্যমে নাও কারণ আমি আল্লাহ পরামর্শের মাধ্যমে আমি আল্লাহ কল্যাণ খায়ের আর বরকত রেখে দিয়েছি পরামর্শের মধ্যে আল্লাহ কি রাখছে বরকত রাখছে ভাইয়েরা আমার আল্লাহ ফেরেশতাদের কি জিগাইলেন মানুষ বানাইতাম তোমরা কি বলো ফেরেশতারা কিন্তু আমরা ফককে কথা কইছে না আমরা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك
ونقدس لك. প্রভু মানুষ কেন বানাবে, মানুষেরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি রক্তপাত করবে, জগরা ফসাদ করবে। প্রভু আপনার কোন গান যদি গাওয়ান লাগে, তাসবিহ তাহলিল যদি বর্ণনা করন লাগে, আমরাই তো যথেষ্ট। আমার আল্লাহ তখন কি জবাব দিলেন? কালা إني أعلم ما لا تعلمون. الله أكبر. أمر الله بولن أمي زازني تمرا تازانونا. الله أكبر. زرقان. আল্লাহ সিদ্ধান্ত নিছেন মানুষ বানাবে, তাও মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ একজন ফেরেশতা ডাক দিলেন আরশ বহন করে, যিনি তারে ডাক দিলেন যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আও, আমি আদম বানাবো মাটি দিয়ে। আরশ বহনকারী ফেরেশতা আসলেন মাটির জন্য হাত বাড়াইলেন, এমনি দেখা গেল মাটি করুণ ভাবে কান্না শুরু করল। রে আরশ বহনকারী ফেরেশতা, দোহায় আল্লাহর, কসম আল্লাহর দিয়ে বলে, আমাকে নিও না, আমার দ্বারা আদম বানানো হবে। ওই আদমের সন্তানের হা যদি আল্লাহর নাফরমানি করে, শাস্তি হিসেবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নিও না, আমাকে নিও না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। মালাক ওই আরশ বহনকারী ফেরেশতা মাটির কান্না শুনে চলে গেলেন। আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠাইলেন, মাটি এবারও কান্না শুরু করলো, তিনিও চলে গেলেন। আরেকজন ফেরেশতা পাঠাইলেন, মাটি আবারও কান্না শুরু করলো, তিনিও চলে গেলেন। আরেকজন পাঠাইলেন, মাটির কান্না শুনে তিনিও চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দিলেন, আজরাইল, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি মানুষ পাঠাবো, মানুষ বানাবো। রে আজরাইল, মানুষ বানাবো মাটি দিয়ে, যা পৃথিবীর থেকে মাটি নিয়া। তাই মালাকুল মত আজরাইল আসলেন, মাটির প্রতি হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্যে। মাটি আগের মতোই কান্না শুরু করলো, কিন্তু মালাকুল মত মাটির কান্না শুনলো না, বরং মাটি খেয়ে মালাকুল মত জবাব দিল, রা মাটি, যার দোহাই দিয়েছ, যে আল্লাহর কসম দিয়েছ তোমাকে না নেওয়ার জন্য, ওই আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন তোমাকে নেওয়ার জন্য। অতএব তোমার কসম দোহাই কিছু মানব না, আমি আমার মহান আল্লাহর ওয়াদার লঙ্ঘন করব না। এই কথা বলে যখন আজরাইল হাত বাড়াইছে, সারা দুনিয়ার সমস্ত মাটি আজরাইলের হাতের তোলে। দুনিয়াটা আজরাইলের হাতের তুলনা এরকম, দুনিয়াটা আজরাইলের হাতের তুলনা কি? কিতাবের মধ্যে লেখছে এই ফ্লেগটা একটা মানুষের সামনে যেমন, গোটা পৃথিবীটা আজরাইলের সামনে তেমন। আরো আস্তে বল সুবহানাল্লাহ। একটা মানুষের সামনে এই ফ্লিপটা এই ভাষা যে তেল ঘুরে যাওয়া লাগবো। হ্যাঁ, এই ফ্লিপটা যেমন একটা মানুষের তুলনা অনেক ছোট, আজরাইলের তুলনা এই দুনিয়াটা অনেক ছোট। আল্লাহ আকবার। সুরা খন না, আজরাইল ইসলাম হাত বাড়িয়েছে মাটি সব হাতের নিচে এইভাবে মুখ করছে, তখন গোটা পৃথিবীর মাটি খালা গলা ফিসলা আডা বালু যা মাটি আছে সব মাটির নির্যাস আজরাইলের হাতে। আল্লাহ আকবার। কোন সব মাটির নির্যাস আজরাইলের
হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির। যেই মাটি এতক্ষণ আজরাইলের কাছে কান্নাকাটি করেছিল, এখন আর আজরাইলের কাছে কান্নাকাটি করে না, ডাইরেক্ট আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রভু আল্লাহ তোমার ফেরেশতা মালাকুল মউত আমার দিকে এক মুষ্টি মাটি নিয়ে গেছে, আল্লাহ আমি আমার দেহের মাটি ফেরত চাই। ওগো আল্লাহ, এই মাটি দিয়ে আদম বানাবে, আদমের সন্তান আর যদি নাফরমানি করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না, জাহান্নামের আগুন সইতে পারব না, আমি আমার দেহের মাটি ফেরত চাই। আল্লাহ জবাব দিলেন, মাটি রে কথা দিলাম অচিরি আমি তোকে আবার তোর মাঝে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মানুষ তোমার এই মাটি থেকে বানাইছে, ও ফিহা নুঈদুকুম আবার এই মাটিতেই তোমার ফিরাইয়া দেব। মানুষ বানাইছে আল্লাহ করতে গা মাটি দিয়া আবার ফিরাই দিব কই মাটি। এখানে একটা কথা বোঝার দরকার, সব মানুষ ডাইরেক্ট মাটি না, সব মানুষ ডাইরেক্ট কিনা মাটি, আমরা ডাইরেক্ট মাটি না, আমরা ইনডাইরেক্ট গুড়াইয়া মাটি। আর আমাদের বাবা আদম হলেন ডাইরেক্ট মাটি, আদম হলেন ডাইরেক্ট। মানুষ সৃষ্টির ব্যাপারে মাটির কত কুরআন আল্লাহ বলছেন, নুতফার কত বলছেন, বীরজয়। আমরা মার গর্ভে জন্ম নিয়েছি, মা বাবার দুইজনের মিলনের মাধ্যমে, মার রেহেমে বাবার যখন শরীর থেকে এক ফোঁটা নাফাক পানি গেছে, ওই পানির থেকে আমাদের জন্ম হয়েছে। তাহলে আমরা মাটির কেমনে, আমরাও মাটি তবে ডাইরেক্ট না, একটু ঘুরাইয়া। কিভাবে? তোমার বাবা আঙ্গুর খাইছে, কমলা খাইছে, কফল খাইছে, পেয়ারা খাইছে, যত ফল ফ্রুট ফসল ভাত সবগুলি খাইছে, এগুলা খাওয়ানে তোমার বাবার শরীরে রক্ত হয়েছে, রক্তের নির্যাস তোমার বাবার শরীরে ওই নাভাক পানি হয়েছে। অতএব নাভাক পানি হয়েছে রক্ত থেকে, রক্ত হয়েছে খাওয়ান থেকে, আর খাওয়ান হয়েছে মাটির থেকে, খাওয়ান ক্ষতি হয়েছে। তাহলে ঘুরাই আমরাও মাটি, আমরাও কি ডাইরেক্ট না ঘুরাইয়া? আর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে নাম দিলেন, রা মালাকুল মউত, মাটি আনার জন্য আরশ বহনকারী ফেরেশতা পাঠাইলাম, আনতে পারে নাই। জিব্রাইলকে পাঠাইলাম, আনতে পারে নাই। ইসরাফিল মিকাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই। মাটির কান্না শুনে তাদের দরদ লাগছে, মায়া লাগছে, মাটি তৈরি আইছে। রে আজরাইল, তুমি মাটি আনতে পেরেছ, মাটি দিয়ে আদম বানাবো, ফিঞ্জুরা বানাবো মাটি দিয়ে, ওই ফিঞ্জুরার ভিতরে রুহ নামে পাখি দিব। আমি আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিব, সময় যখন হবে ফিঞ্জুরার ভিতর থেকে পাখিটাকে বের করে আনতে হবে। ইজাল
لا يستأخرون ساعة ولا يستقدمون الله বলেন মানুষের দেহ থেকে রূহকে বের করেন তো হবে সময় মতে সময় যখন হয়ে যাবে এ আজরাইল রূহ বের করে আনতে হবে আমি আল্লাহ মাটি আনার জন্য ফেরেশতা পাঠাইলাম আনতে পারে নাই মাটির কান্না শুনে চলে আসছে দেহের ভিতর থেকে যখন রূহ বের করে আনতে হবে তখন ওই লোকটা আরো বেশি কান্না করবে রূহ আরো বেশি কান্না করবে বের হতে চাবে না তাই আমি আল্লাহ তোমাকে দায়িত্বটা দিলাম সময় যখন হয়ে যাবে মানুষের দেহ থেকে রূহ বের করার দায়িত্বটাও আমি মহান আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম আজরাইল মানুষের রূহ বের করবে গোটা পৃথিবীর সব মানুষের রূহ বের করার পরে ফেরেশতাদের ফালা ফেরেশতাদের রূহ বের করবে আল্লাহ বলবেন আজরাইল দিয়ে আর কে কে বাকি আছে আজরাইল বলবেন আল্লাহ আমরা চারজন ফেরেশতা আছি আর আপনি আছেন আল্লাহ বলবেন আজরাইল তুমি ছাড়া বাকি তিনজনের রূহ বের করে আনো এবার জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহ বের করে আনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল কে কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ তোমার সৃষ্টির মাঝে আমি আছি স্রষ্টা হিসেবে তুমি আছো আমার আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মউত রে মৃত্যুর ফেরেশতা আজরাইল এতদিন শুধু অন্যের রূহ বের করেছ এবার তুমি নিজে মরো তোমার রূহটাও বের করে আনো এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত মৃত্যুর কষ্ট আর যন্ত্রণার চিন্তা করিয়া মনে একটা চিৎকার মারবে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের দেহ থেকে তার প্রাণ রূহ বের হয়ে চলে যাবে তাহলে এই পর্যন্ত আমরা কি বুঝলাম যে ফেরেশতা মানুষের রূহ বের করে ওই ফেরেশতার রূহ কথা হয় না যে ফেরেশতা মানুষের মরণ দেয় ওই ফেরেশতারও কি আছে মরণ আছে সব কিছুর কি আছে মরণ নাই কার জবান কোলে বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله أكبر شاب كيسو مرون أسه مرون نايك مطرو الله الله ترى أركو مرتو تغي بسته باربنا মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে পারত আপনার আমার নবীর চেয়ে বেশি অধিকার কারো থাকতো না মৃত্যুর হাত থেকে যদি কেউ মুক্তি পেত আপনার আমার নবীর চেয়ে কেউ বেশি মুক্তি পাওয়ার অধিকার থাকতো না কিন্তু জবাব দিবেন বুঝে আওয়াজ করে জবাব দিবেন আপনার আমার নবীও কি এই জমিনের উপর কিয়ামত পর্যন্ত থেকে যাবেন রয়ে গেছেন জীবিত আছেন না দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ রাহমাতুল লিল আলামিন কেউ মহান আল্লাহ একা নির্ধারিত সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সময় যখন হয়ে গেল পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আল্লাহ মানুষের মৃত্যুর জন্য কিছু শারীরিক কিছু না কিছু রূপ আল্লাহ রেখে দিছে আমার আপনার নবীও অসুস্থ হয়ে পড়ছে
প্রায় 9 দিন পর্যন্ত নবীজি অসুস্থ দিন যত যাচ্ছে অসুস্থতা তত বাড়ছে নুজহাতুল মাজলিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে 318 নম্বরে পৃষ্ঠায় লেখেন আমার আপনার নবীর বয়স যখন 63 পার হয়ে গেল নবীকে যেই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন দায়িত্ব যখন পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ চাইলেন নবীকে নিয়ে যাবেন তাই আল্লাহ নবীকে অসুস্থ বানাইলেন নবীজি অসুস্থ হয়ে পড়লেন দিন যাচ্ছে অসুস্থতা আরো বাড়ছে যেই দিন আল্লাহর নবীর ইন্তেকাল হবে ওই দিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রে দুনিয়ার মানুষ দিন আমাবে রহমাতে আলম রহমাতুল লিল আলামিন কে আমি আয়েশা পিছন দিক থেকে ধাক্কা দিয়া বসাইলাম আমার আপনার নবী মা আয়েশার গায়ে এভাবে ধাক্কা দিয়া বসলেন মা আয়েশা বলেন হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবী তিনি অজ্ঞান হয়ে গেছে নবীজি হুশ হারে ফেলছে অজ্ঞান হয়ে গেছে মা আয়েশা তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করছে প্রভু আল্লাহ তোমার নবীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার নবীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার নবীকে তুমি সুস্থ করে দাও মা আয়েশা বলেন তাকায় দেখি আল্লাহর নবীর হুশ ফিরে আসছে আমার আপনার নবী তখন ডেকে ডেকে বলছে আয়েশা রে আমি নবীর সুস্থতার জন্যে দোয়া করো না দোয়া করো আমি নবী যেন আমার রফিকে আলা মহান আল্লাহর সঙ্গে যেন সাক্ষাৎ করতে পারি মা আয়েশা বলেন নবীজি বিছানায় শুয়ে আছেন ওইদিকে কে জানে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দে ভিতরে ডুববার পারমিশন চা অনুমতি চা নুজহাতুল মাজালিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখে কে জানে নবীর হুজরার বাহির থেকে সালাম দে আসসালামু আলাইকুম কে আছেন নবীর হুজরার ভিতরে দরজা খুলে দেন আমাকে ভিতরে ঢুকতে হবে ঢোকার পারমিশন দেন অনুমতি দেন আসসালামু আলাইকুম কে আছেন নবীর হুজরার ভিতরে দরজা খুলে দেন আমাকে ভিতরে ঢুকতে হবে ঢোকার পারমিশন দেন বারবার মালাকুল মুতাজিল আল্লাহর নবীর হুজরার সামনে দাঁড়ে দাঁড়ে সালাম দে আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমতে আলাম রহমাতুল লিল আলামিন তখন ডেকে বললেন ফাতেমা রে কে জানে গো মা বাহিরে দাঁড়ে দাঁড়ে বারবার সালাম দে ভিতরে ঢুকবার পারমিশন চা দে গো মা দরজাটা খুলে দে ওই লোকটাকে ভিতরে ঢুকবার অনুমতি দে পারমিশন দে নবীর মেয়ে ফাতেমা গেলেন দরজা খুললেন একটা চিৎকার মেরে আবার দরজাটা বন্ধ করে ফেললেন না ওগো আপা ওই লোকটার জন্য দরজা খুলব না আব্বা গো জীবনে কত মানুষ দেখেছি এই মানুষটার মতন মানুষ কোনোদিন দেখি নাই ওগো আব্বা আপনার হুজরার সামনে যিনি দাঁড়ায় আছেন পা দুইটা মাটিতে মাথা অনেক উপরে চোখ বড় বড় মনে হচ্ছে যেন চোখের ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গন বের হয়ে আসছে ওগো আব্বা এমন ভয়ঙ্কর আকৃতির মানুষ কোনোদিন দেখি নাই এই লোকটাকে ভিতরে ঢুকতে দিব না পারমিশন দিব না অনুমতি দিব না ভাইরা আমার আল্লাহর নবী হযরত ফাতেমাকে বললেন রে মা ফাতেমা
এই লোকটা কারো কাছে গেলে গো মা অনুমতি লাগে না পারমিশন লাগে না পৃথিবীর কোন রাজাবাসের কাছে গেলেও পারমিশন লাগে না অনুমতি লাগে না মহান আল্লাহ অর্ডার দিয়ে পাঠান কেউ তার কাছে সম চাইলেও সম পায় না সম চাইলেও কথা হয় না ভাইয়ারা আমার আপনারা আমার নবী যখন মেয়ারাজে গেলেন বহু কিছু দেখলেন আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল কিতাবে লেখেন নবী তাকায় দেখেন বিশাল আকৃতির একজন ফেরেশতা বসে আছেন তার সামনের দিক একটা চেহারা পিছন দিকে এক চেহারা ডান দিকে এক মুখ বাম দিকে এক মুখ চার মুখ বিশিষ্ট একজন ফেরেশতা বসে আছে আল্লাহর নবী জিব্রাইলকে বললেন ইয়া আখি জিব্রাইল মান হাজা রে জিব্রাইল তিনি কে জিব্রাইল বলেন নবী গো আপনি চিনতে পারেন না তিনি তো আজরাইল এমনি আল্লাহর নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মওত কিন্তু কোনো জবাব নাই নবী আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মওত কোনো জবাব নাই নবী আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মওত কোনো জবাব নাই আল্লাহ ডাকি বললেন মালাকুল মওত আজরাইল কে তোমাকে বারবার সালাম দে জাননি আজরাইল রে তিনি হলেন আমার বন্ধু রহমাতুল লিল আলামিন রে আজরাইল আমার বন্ধু তোমাকে যা যা প্রশ্ন করে তুমি জবাব দিবে যা যা জানতে চাও তুমি পরিষ্কারভাবে আমার বন্ধুর কাছে বলে দিবে এমনি আজরাইল লাফ মেরে দাঁড়িয়ে গেল ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বুকের সঙ্গে ছড়াইয়ে নিল আজরাইল দাঁড়িয়ে নবীজিকে আজরাইলের জায়গার মাঝে বসাইয়ে দিল সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ নবী বললেন আজরাইল তোমাকে মহান আল্লাহ দায়িত্ব দিয়েছেন মানুষের রূহ বের করার জন্যে আজরাইল এই পর্যন্ত মানুষের রূহ বের করতে গিয়ে তোমার কি কোনো দয়া মায়া লাগে না মহব্বত লাগে না আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমাকে আল্লাহ অর্ডার দিয়েছেন মানুষের রূহ বের করার দায়িত্ব দিয়েছেন তাই আমি অসংখ্য গণিত মানুষের দেহ থেকে প্রাণ বের করলাম হুজুর আজ পর্যন্ত একটা মানুষের রূহ বের করতে আমার কোনো মায়া লাগে নাই দয়া লাগে নাই কিন্তু গো নবী শুনেন দুইটা মানুষের রূহ বের করতে গিয়ে আমার বড় মায়া লেগেছিল দয়া লেগেছিল নবী গো হায়াত বাড়ে হাত দেওয়ার ক্ষমতা যদি আমি আজরাইলের হাতে থাকত তাহলে ওই দুইটা মানুষের হায়াত আমি আজরাইল বাড়াইয়া দিতাম আজরাইল কো নবী গো আমার হাতে যদি হায়াত বাড়াইয়া দেওয়ার ক্ষমতা থাকত তাহলে আমি কি করতাম হায়াত কার হাতে আল্লাহ মৌত কার হাতে আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আরেকটু জোরে খান আমার জীবন আমার মরণ কার জন্যে আমার জীবন আমার মরণ কার জন্যে আরেকটু জোরে বলেন হায়াত কে দিলেন মৌত কে দিলেন আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুইটা মানুষের প্রতি আমার বড় দয়া লাগিয়েছিল মায়া লাগিয়েছিল হায়াত বাড়িয়ে দেওয়ার মতন যদি আমার হাতে অধিকার থাকত তাহলে ওই দুইটা মানুষের হায়াত বাড়াই দিতাম
দিন নবী বললেন আজরাইল কারা ওই দুইজন আজরাইল বলল হুজুর একজন হলো মহিলা আরেকজন হলো পুরুষ নবী গো মহিলাটা হলো একটা জাহাজ নৌপথে চলছিল ওই জাহাজে অনেক নারীও ছিল পুরুষও ছিল ওই জাহাজ একজন মহিলা ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী নবী গো জাহাজটা যখন সমুদ্র পথে চলছিল হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল ঝড় তুফানের কবলে পড়ে জাহাজটা লণ্ডভণ্ড হয়ে গেল জাহাজে যত যাত্রী ছিল ছিল সবাই মারা গেল কিন্তু ওই মহিলাটা যেই মহিলাটা অন্তঃসত্ত্বা গর্ভবতী জাহাজের একটা তক্তার উপর গিয়ে আশ্রয় নিল ওই তক্তাটা মহিলাকে নিয়ে দেওয়ার তালে তালে বাঁচতে শুরু করল সমুদ্রের উত্থাল দেওয়ার মাঝখানে মাতার গর্ভের সন্তানকে প্রসব করল ওই সমুদ্রের উত্তাল ঢেউ মা আর সন্তান ছাড়া আর কেউ নাই ওই মুহূর্তে আল্লাহ আমাকে অর্ডার দিলেন আজরাইল সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে তক্তার উপরে মা আর তার সন্তান নবজাত সন্তান রে আজরাইল সন্তানকে তক্তার উপর রেখে দাও আর তার মার রুহটা ওখান থেকে বের করে নিয়ে আও আল্লাহ আকবার আল্লাহ আকবার কি কঠিন মুহূর্ত একটা নবজাত সন্তান আর ঘরের ভিতরে দরজা লাগানোর পরেও তার সেবা যত্নের জন্য এক দুজন মানুষ লাগে কথা হয় না আর সেখানে উত্থল ঢেউ ঢেউ তালে তালে তক্তা বাসে কোন সময় যে তক্তা উল্টে বাচ্চা পানির তলে ডিব্বা যা এই মুহূর্তে আল্লাহ বাতাসে তার মারে লই আও বাচ্চারা ধুই আও আর একটু জোরে বলবেন না আজরাইল বলে নবী গো আমার বড় দয়া লেগেছিল এই কঠিন অবস্থায় সন্তানটাকে রেখে দিয়ে তার মার রুহটা কেমনে বের করে লই আই কিন্তু করার তো কিচ্ছু নাই আল্লাহর অর্ডার আল্লাহর অর্ডার আল্লাহর ও আল্লাহর নবী আমি বাচ্চাটা রেখে তার মার রুহ বের করে নিয়ে এলাম আল্লাহ নবী বললেন আজরাইল আর কার রুহ বের করতে গিয়ে তোমার মায়ে লেগেছিল আজরাইল বলেন নবী গো সাদ্দাত নামে একজন বাদশা ছিল সাদ্দাত নামে বাদশা তার কাছে যখন তখনের সময় পয়গম্বর দাওয়াত নিয়ে আইল আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে আসলো সাদ্দাত পয়গম্বরকে বলল তোমার আল্লাহ এক মানলে কি হবে পয়গম্বর বললেন পরকালে জান্নাত পাবে সাদ্দাত বলে জান্নাতে কি আছে পয়গম্বর বলেন হুর গেলমান আছে আর কি আছে বাগান আছে আর কি আছে ফল ফ্রুট আছে সাদ্দাত বলে তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই নাউজুবিল্লাহ তাই সে আল্লাহর পয়গম্বরের সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়াতে একটা জান্নাত বানাইল অসংখ্য অগণিত ডলার খরচ করলো সেখানে পৃথিবীর সুন্দরী সুন্দরী নারীদেরকে হুরি বানাইল বালকদেরকে গিলমান বানাইল পৃথিবীর সব আইটেমের ফল ফ্রুটের গাছ সেখানে লাগাইল বাগ বাগিচা ফুলের বাগান সব কিছু লাগাইয়া সাজাইল সাদ্দাত তার তথা কথিত বানানো জান্নাত উদ্বোধন করবে ডেট করলো ডাক ডুল বাজাইয়া আর্মি লয়া জনগণ লয়া জান্নাত উদ্বোধন করবে তাই যেই দিন জান্নাত উদ্বোধন করবে ওই দিন আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আজরাইল সাদ্দাত আজকে তার জান্নাত উদ্বোধন করার জন্যে যাবে জান্নাতের দরজায় গিয়ে যখন ফসবে
একটা পাও তার ঘোড়ার পৃষ্ঠে থাকবে আরেকটা পাও মাটিতে নামাবে এই অবস্থায় আজরাইল তুমি সাদ্দাদের দেহ থেকে তার রূহ বের করে নিয়ে আসবে আজরাইল বলেন নবী গো সাদ্দাদ যখন অসংখ্য গণিত মানুষ লইয়া ডাক ডুল বাজাইয়া আনন্দের সঙ্গে জাঁকজমকের সাথে জান্নাত উদ্বোধন করার জন্য রওনা দিল আমি আজরাইল গিয়া সামনে দাঁড়াইলাম আমাকে দেখি সাদ্দাদের মিজাজ খারাপ কারণ লিবাসটা হইল মুন্সি বেডার কি বেডার মুন্সি বেডার মাথার টুফি ফাগরি পাঞ্জাবি এটা দেখলে সবাই বালা ভা কথা হয় না হুজুরারে সবাই বালা ভা না সাদ্দা দেখে বললেন কা তুমি এত কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে কেমনে তুমি ঢুকলে কে তোমাকে ইনভাইট করেছে এখানে আসার জন্য কে তোমাকে দাওয়াত দিছে আজরাইল কেউ আমার দাওয়াত দিছে না তাইলে কেরো আমার দুটো কথা কথা বলার টাইম আজকে তোরে কেটে দিছে বেলা আজরাইল সাদ্দার ধমক দিয়ে তাড়াইয়া দিছে এইদিক দিয়ে ডাক ডুল বাজাইয়া সাত সজ্জার সাথে তার বানানো জান্নাতের গেটে যখন গেছে গিয়া ফুটছে এখন গুড়ার থেকে নামবো এমনি মালাকুল মৌত আজরাইল আগের সুরত ধরে তার সামনে গিয়ে হাজির হয়ে গেছে সাদ্দাদের রাগ কমছে না বাড়ছে রুয়ানাদ ইসলামী সময় তোরে ফিরাই দিলাম দুই মাইল দূর থেকে ফিরাই দিছে এখন আবার তুই এখানে কামলাইলে আজরাইল কো শেষাইও না শেষাইও না সাথে সাথে যখন একটা ধমক মারছে সাদ্দাদ একটু লরম হইছে কথা হয় না আমরা দেশে কিছু আছে বদমেজাজি প্রভাবশালী আলেম ওলামারে নিয়ে কটাক্ষ করে কুটুক্তি করে তার ভয়ে কেউ কথা হয় না কিন্তু কেউ যদি সাহস করে দাঁড়ায় যান আর সাথে সাথে একবারে চোখটা চোখ বরাবর একটা উত্তর দেলা তখন বিলের মতো হইয়া যা কথা হয় না তখন কি হইয়া যা বিলাই আজরাইল যখন তোমার দিকে খুঁজে রাখেন আমার একটা কথা আছে শোনেন তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলুন যে না ঠান্ডা দেয় খানা খানা করুন তোমার সাহস দিকে তো মা বাবা কী শিখে ও বাবা কী দেখছেন খালি কান্না দেন এরপর বুঝছেন যেই মাত্র আজরে এই সাদ্দাদে কান্না দিছে খানা খানা আজরাইল আমার শুনছ আল্লাহ আকবর জোরে কন না আজরাইল কি গো আমি আজরাইল যেই মাত্র বলছে আমি আজরাইল শরীরে রক্ত দিয়ে গরম আছে ঠান্ডা হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন কি হয়েছে গা ঠান্ডা বুঝা লাগছে টাইম শেষ বুঝা লাগছে সাদ্দাদ এবার আজরাইলের কাছে কাকুতি মিনতির সঙ্গে একটু আবদার করলেন আজরাইল বুঝতে পেরেছি কেন তুমি এই মুহূর্তে আমার সামনে এসেছো রে ও আজরাইল আমার টাইম শেষ আজরাইল আমি বড় বিনয়ের সঙ্গে তোমার কাছে একটু সময় চাই বহু আফসোস করে জান্নাতটা বানাইলাম একটু দিক খেলাই ঘুরতে দিয়া দিক খেলাই রে আজরাইল জান্নাতটা একটু ঘোরা করে দেখে ফেলে দেখার পরে তুমি আমার দেহ থেকে রূহ বের করে নিয়ে নিও আমার কোনো আফসোস থাকবে না আকাঙ্ক্ষা থাকবে না মালাকুল মত আজরাইল লক্ষ্য করে তাকায় দেখেন তার হায়াতের শেষ কাটা আর সময় একজাস্ট হয়ে গেছে মালাকুল মত কর নামো ঘোড়ার ভিড় থেকে নামো একটা ভাও খালি মাটির দিছে আর একটা ঘোড়ার ভিড়ে রয়েছে ওই সময়ে মালাকুল মত আজরাইল সাদ্দাদের দেহ থেকে রূহটা বের করে আনছে আজরাইল বলে নিয়ে আরো সোনা ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী
মানুষের হায়াত যদি আমার হাতে থাকত বারে এদর ক্ষমতা আজরাই সাদ্দা যেইভাবে কাকতি মিনতি করে আমার কাছে হায়াত চেয়েছিল সময় চেয়েছিল নবী গো আমি তাকে কিছু সময়ের জন্য হায়াত বাড়াইয়া দিতাম ওহ আল্লাহর নবী এই দুইটা মানুষের জন্য আমার বড় মায়া লাগছে আমার মালিক মহান আল্লাহ আরশের মালিক আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল ওই মহিলার জন্য তোমার মায়া লাগলো বাচ্চাকে রেখে যার প্রাণ বের করে আনলে আবার ওই দিক দিয়ে সাদ্দাদের জন্য তোমার মায়া লাগলো জান্নাতে একটু দেখতে ছিল তুমি সময় দিলে না রে আজরাইল জানুনি ওই মহিলা আর সাদ্দাদের মাঝখানে সম্পর্ক কি আল্লাহ আমি তো তা জানি না আমার আল্লাহ ডাক দি বলেন ও আজরাইল সমুদ্র উত্তাল দেওয়ার মাঝখানে বাচ্চাটাকে রেখে মার রূহ বের করে আনার দায়িত্ব দিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম নিয়ে আসলে বাচ্চাটাকে রেখে চলে আসলে তুমি তো আর ওই বাচ্চাকে দেখতে যাও না খবর নাও না ওই বাচ্চার পরিচয় জানো না ওই বাচ্চাটাকে সমুদ্রের উত্তাল ঢেউ থেকে উঠাইয়া আমি আল্লাহ তিলে তিলে ভরো করে এত পরিমাণ ধন সম্পদ আমি দিলাম ওই সাদ্দাত আমি আল্লাহর বিরোধিতা করে দুনিয়াতে সে জান্নাত বানিয়ে ফেলল ওই সাদ্দাদ আর মহিলা তারা সম্পর্ক মা আর ছেলে ওই বাচ্চাটা ওই যে বাচ্চাটা তৈয়া মারলো ইসলাম ইটারে আমি আল্লাহ আস্তে আস্তে বড় হয়ে সাদ্দাদ বানাইছি আল্লাহ আকবার জোরে কোন না সাদ্দাদ কাকতি মিনিটে করে টাইম শেষে ফাইছে না কথা হয় না সাদ্দাদ কি কার শোক রাঙ্গানি বই আজরাইল কে কার শোক রাঙ্গানি বই ভা বলে ক্ষমতা আছে গুলি মারু আজরাইল কি বান্ডিল দেখলে লোভ লাগে আমরা তো টেবিলে নিচে তো বান্ডিল দালিলে অনেক কিছু উদ্ধার করে বলা না ডারে হা কইরালা হা ডারে না কইরালা কি ফাইলে ঘুষ ঘুষ কি ফাইলে আজরাইল কি ঘুষ খা আজরাইল যদি ঘুষ খাইতো ভিক্ষা করে দেখা সেও 10,000 টাকার বান্ডিল একটা তৈরি রাখতো বললো নেন মিয়া দিলাম 10,000 আবার আয়ান বৈশাখ মাসে কিছু বাড়াই দিব না কথা হয় না আর একটু জেলা কর ভাইয়ারাম আজরাইলের হাতে কেউ রক্ষা পাবে কেউ রক্ষা পাবে না আমার আপনার নবীর হুজরার সামনে আজরাইল হাজির আল্লাহর নবী গো বলেন রে ফাতেমা তুমি তাকে চিনতে পারো নাই গো মা তিনি মক্কা মদিনার কেউ নো রে ফাতেমা হাজা মালাকুল মউত তিনি হলেন আজরাইল স্মরণ আসেনি আজরাইল কার দরজা আল্লাহ নবী বললেন তিনি আজরাইল পারমিশন দাও দরজা খুলে দাও নবীর মেয়ে ফাতেমা একটা চিৎকার মারলেন আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে আপনাকে নিয়ে যাবে না অবু আব্বা আপনাকে নিতে দিব না আজরাইলকে হুজরাই ঢুকতে দিব না পারমিশন দিব না আমার আপনার নবী ফাতেমার চোখে পানি দেখে আর সইতে পারে না জোরে আওয়াজ করে কথাও বলতে পারে না নবী আমার হাত দিয়ে ফাতেমা কি ইশারা করলেন রে ফাতেমা তোর কান্ডা আমি নবীর মুখের ঘুরে লাগাই দে ফাতেমা নিজের কান আল্লাহ নবীর টুট মুবারকের কাছে নিয়ে গেলেন মুখের গোড়ায় লাগিয়ে দিলেন আমার আপনার নবী চুপে চুপে ফাতেমার কানে কানে কি জানে বললেন যেই ফাতেমা এতক্ষণ চৌকে মুখে কান্না ছিল হঠাৎ করে তার মুখে চেহারায় হাসি ফুটে উঠলো উম্মুল মুমিনীন মা এসে বলেন রা ফাতেমা দিনের নবী
ইন্তিকালের আগ মুহূর্তে তোর কানে কানে কি বলল গো মা, যেই কথা শোনার সঙ্গে সঙ্গে তোর কান্না বন্ধ হয়ে গেল, চৌকে মুখে হাসি ফুটে উঠল। নবীর মেয়ে ফাতেমা বলেন, মা গো, ও মা, আমার আব্বা বলছিল কান্দিস না। রে ফাতেমা কান্দিস না, আমি তোর আব্বা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, কথা দিলাম গো মা, আমি তোর বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে কবরের জগতে সর্বপ্রথম মদিনা শহর এবং আহলে বাইত থেকে আমি নবীর সঙ্গে তুই ফাতেমার দেখা সকলের আগে হবে। ভাইয়েরা আমার, আজরাইল আমার আপনার নবীর খুজরার ভিতরে তাশরিফ আনছে, সালাম দিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেছে। হুজুর, মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আপনাকে বলার জন্যে, নবী গো আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্যে। কি জিজ্ঞাসা নবী গো? আপনি কি এই দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন, থাকতে চান? যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবে, আর যদি চলে যাইতে চান আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। যদি থাকতে চান হায়াত বাড়াই দেওয়া হবে, আর যদি চলে যেতে চান আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রেরণ করেছে। আমার আপনার নবী বললেন, আজরাইল, কোনো সিদ্ধান্ত আমি নবী নিতে গেলে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নেই না। রে আজরাইল, তুমি দুইটা অপশন দিয়েছ, থাকতে চাইলেও থাকতে পারবো, চলে যেতে গেলে নিয়ে যাবে, কোনটা গ্রহণ করব আমাকে একটু পরামর্শ করার সুযোগ দাও। বলো দেখি আমার ভাই জিব্রাইল কোথায়? জাহাতুল মাজলিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখে, মালাকুল মুতাজরিল বললেন, নবী গো, আমি আসার সময় দেখেছি আর জিব্রাইল দুনিয়ার আসমানে আছে। আমার নবী বললেন, অপেক্ষা করো জিব্রাইল আসার আগ পর্যন্ত। আল্লাহ রহমাতুল্লিল আলামিনের হুজরায় আজরাইল দাঁড়ায় আছেন, এমনি দেখে গেল জিব্রাইল আমিন আল্লাহর নবীর হুজরায় তাশরিফ আনলেন, সালাম দিয়ে নবীজির পাশে দাঁড়ায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আমি জিব্রাইল। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। আজরাইল বলেছে যদি থাকতে চাই নিয়ে যাবে, যদি থাকতে চাই হায়াত বাড়াই দেবে, যদি চলে যাইতে চাই নিয়ে যাবে। রাজময় বাবা, আমি কোনটা গ্রহণ করলাম? এমনি জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কি বলবো, নতুন করে আপনাকে কি পরামর্শ দিব? মহান আল্লাহ তো আপনাকে আগেই জানাই দিয়েছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, মহান আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন দুনিয়ায় চিরদিন কাহারও থাকবার জায়গা না, আপনার দুশ্মন যারা তারাও চিরদিন থাকতে পারবে না, আপনি নবীও চিরদিন থাকবেন না। আমার নবী বুঝে ফেলেছেন থাকবার সময় নাই, চলে যাওয়ার টাইম এসে গেছে। কথা কয় না, আর একটু জোরে। অন্য রাওয়ায়াতে এসেছেন জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, অগো আল্লাহ, কি বলবো আপনাকে? অগো নবী, যে শুনেন, মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন নবী রাসূলদের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্যে। অগো আল্লাহর নবী, আমি ইতিপূর্বে বহু নবীর কাছে ওহী নিয়ে আইছি। সুবহান আল্লাহ, জোরা খান। আল্লামা সালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, জিব্রাইল আমিন আদম আলান্নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী মিলাইয়া জিব্রাইল আসছেন মাত্র 300 বার। কয়বার? 300 বার। কয়বার? 300 বার। অথচ নবী গেছে লাখের উপর, নবী গেছে
লাখে একবার হলে যদি একজনের কাছে আয়েশা থাকে তাহলে 300 জনের কাছে দেখা যায় না 300 জনের কাছে অন্য জিব্রাইল যান নাই কারো কাছে 3 বার কারো কাছে 7 বার কারো কাছে 10 বার এভাবে মিলাইয়া সব নবীর কাছে মিলাইয়া আইছে মাত্র কয় না 300 কিন্তু আপনি নবী আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের 63 বছর জিন্দেগির ভিতরে জিব্রাইল 300 নয় 3000 নয় 9000 নয় জিব্রাইল আমিন এসেছেন 26000 বার জবান খুলে বলবেন আমাদের নবীর খেদমতে জিব্রাইল আইছে কয়বার 26000 বার জোরে বলেন আল্লাহু আকবার জিব্রাইল আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন ওগো আল্লাহ কি বলবো মহান আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন নবীদের কাছে ওহী নিয়ে আসার জন্য নবী গো আজকের দিনটা শেষ আমি শেষবারের মতো আল্লাহর পয়গম্বরের কাছে আসলাম ওগো আল্লাহ নবী আজকের দিনের পরও এই পৃথিবীতে আমি আসব কিন্তু কোন নবীর কাছে নয় আমি জিব্রাইল আসব আপনি নবীর উম্মতের নেক আমল নেওয়ার জন্য আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ ভাইরা আমার তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ গেলে তিনি লেখেন প্রতি মাস রমজানে লাইলাতুল কদর রাতে জিব্রাইল জমিনে আসে সুবহানাল্লাহ আরো আস্তে বল সুবহানাল্লাহ تنزل الملائكة والروح روح الدكة مفسرين الكلام لكن جبرائيل رمضان ليلة القدر راتري جبرائيل زمينه কথা বলেন শুধু আসে তাই না মুমিন ইমানদারের সঙ্গে মুসাবাওয়া করে আল্লাহু আকবার বললেন হুজুর মিছা কথা কইন গেলি গা আমার বয়স তো 50 কমপক্ষে 50টা রমজান পাইছি জিব্রাইল যদি মুসাফা করে থাকে তো তো আমার সাথে দেখা হইতো জিব্রাইল মুসাফা করে তবে জিব্রাইলকে তো আপনি দেখবেন না জিব্রাইল তো আপনার কাছে দেখা দিবে না তাহলে মুসাফা করে বুঝতাম কেমনে তাফসীর ইবনে কাসিরের মাঝে লেখেন জিব্রাইলের হাতের সঙ্গে যে মুমিনের হাত লেগে যা ওই লাইলাতুল কদর রাতে তার অন্তর নরম হয়ে যা চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতে শুরু হয়ে যা জিব্রাইলের হাতের সাথে যার হাতের কষা লাগে তার মন নরম হয় অন্তর নরম হয় চোখ দিয়ে কিবের হয় এমন যদি আপনার লাইলাতুল কদর রাত্রে হয়ে থাকে বুঝে নিবেন আপনার হাতের সাথেও কয় না আপনার হাতের সাথেও লাগছে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহু আল্লাহ আজ এই পৃথিবীতে আমার শেষ দিন আল্লাহর পয়গম্বরের সামনে নবী গো আজকের দিনের পরে এই পৃথিবীতে আসব কিন্তু কোন পয়গম্বরের কাছে নয় আমার আপনার নবী বুঝে ফেলেছেন জিব্রাইল ডাইরেক্ট বলেন নাই ঘুরে বলতেছে আমার আপনার নবী জিব্রাইল আমিনকে তখন ডেকে বললেন জিব্রাইল রাজিউল তাহলে আমার বিদের সময়ে আমাকে কিছু সুসংবাদ শোনাও জিব্রাইল বলেন নবী গো কি সুসংবাদ শোনাবো আপনি নবীর আগমন উপলক্ষে জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে আরো আসতে পারো আপনার আগমন উপলক্ষে জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে জান্নাতের অসংখ্য অগণিত হুর গেলমান আপনার অপেক্ষায় আছে আল্লাহর নবী বলেন জিব্রাইল জান্নাতের দরওয়াজা খোলা হলো কিনা তা তুমি জানতে চাই না রে জিব্রাইল সুসংবাদ শুনতে চাই আমার জন্য নয় আমার উম্মতের জন্য জিব্রাইল বলেন নবী গো
আপনার উম্মতের জন্য নতুন করে কি সুসংবাদ দিব? ও আল্লাহ মহান আল্লাহ তো আগে আপনি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনি নবী যতক্ষণ জান্নাতে যাবেন না অন্য নবীদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী গো আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না অন্য নবীর উম্মতের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। আমার আপনার নবী বলেন রে জিব্রাইল কার উম্মত জান্নাতে আগে যাবে আর পরে যাবে তা তো শুনতে চাই না। এই কথা বলে আপনার আমার নবী কান্না শুরু করলেন, আল্লাহর হাবিব কানলেন, জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বলেন হুজুর কেন কানলেন? হাসান হুসেনের জন্য কানলেন। নবী গো হাসান হুসেনের জন্য কেন কানবেন? মহান আল্লাহ তো আপনাকে আপনার মাধ্যমে আগেই জানাই দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। ও নবী কেন হাসান হুসাইনের জন্য কানলেন? আমার আপনার নবী কিছুই বলেন নাই, শুধু কানলেন আর কানলেন। জিব্রাইল আমিন বলেন নবী গো কেন কানলেন? বুঝতে পেরেছি, মনে হয় আপনার মেয়ে ফাতেমার জন্যে কানলেন। কেন কানবেন? আল্লাহ তো তাও আপনাকে আগেই জানাই দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদা তু নিসা ই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের রমণীদের সর্দারনি। দেইরে নবী বলেন রাজি ভাই রে আজরাইল আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, আমি আমার নাতি হাসান হুসেনের জন্য কান্দি না। জিব্রাইল রে আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর নবী বলেন জিব্রাইল এতদিন এই উম্মতের অভিভাবক আমি ছিলাম, গার্জিয়ান আমি ছিলাম। আমি নবী যতদিন দুনিয়াতে ছিলাম উম্মতের অভিভাবক আমি নবী ছিলাম, আমি গার্জিয়ান ছিলাম। আমি নবী থাকার কারণে আজাব আর গজব দিয়ে আমার আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দেয় নাই। ও জিব্রাইল আজকে যখন আমি নবী চলে যাব আমার এই উম্মতের গার্জিয়ান কে হবে, অভিভাবক কে হবে? তাই আমি আমার উম্মতের জন্য কান্দি। আমার আপনার নবী তখন কান্দেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? মহান আল্লাহ জিব্রাইলকে ডাকতে বললেন রাজিউল আমার বন্ধুর চোখের পানি মুছে দে আর আমার বন্ধুকে বলে দে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুর চোখের পানি মুছে দে, আমার বন্ধুকে বলে দে আনা কাফিলুম মিনহুম, আমার বন্ধু কাঁদে। উম্মতের গার্জিয়ান অভিভাবককে হবে? ও জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুর ইন্তেকালের পরে বিদায়ের পরে বন্ধুর গুনাগার উম্মতের গার্জিয়ান অভিভাবক কফিল আমি মহান আল্লাহ নিজে হয়ে গেলাম। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার বন্ধুর উম্মতের কফিল হয়ে গেলাম। আল্লাহর নবী আবার বলেন ও আজরাইল তোমার কাজ তুমি শুরু করতে পারো। নূরুস সুদুর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে লেখেন আজরাইল তখন তারা হাতটা নবীজির সিনার ওপরে রাখছে, নবীজির বুকের ওপরে হাতটা রাখছে। আমার আপনার নবী আজরাইলকে ডেকে ডেকে বলে আজরাইল রে আজরাইল আমার বুকের উপর কি রেখে দিয়েছো? আজরাইল বলেন নবী গো আমার হাত আপনার বুক মুবারকে রেখেছি। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আজরাইল আমার মনে হচ্ছে যেন রে আজরাইল ওহুদ পাহাড়টা তুলে যেন আমি নবীর বুকের উপর রেখে দিয়েছ। রে আজরাইল আমার মনে হচ্ছে যেন ওহুদ পাহাড়টা তুলে আমি নবীর বুকের উপর রেখে দিয়েছ। আজরাইল আমার বড় কষ্ট হচ্ছে রে আজরাইল,
রেজরাইল আমি নবীকে কষ্ট দিও না আমাকে কষ্ট দিও না আজরাইল আপনার আমার নবীকে ডেকে ডেকে বলেন নবী গো মহান আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আপনার যেন কোনো কষ্ট না হয় এই জন্য আমি এত সহজে আপনার প্রাণ বের করার চেষ্টা করছি গো নবী এতে পূর্বে কারো এত সহজে আমি বের করি নাই আপনার নবীর পরেও কারো রূহ এত সহজে বের করা হবে না আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন সবচেয়ে সহজে আমার রূহ বের করেছ তারপরে যদি এত কষ্ট হয় না জানি আমার গুনাহগার উম্মতের মরণের সময় কত কষ্ট হবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমার উম্মতের মরণের কষ্ট যা হতে পারে সকল কষ্ট এক করে আমি নবীকে দিয়ে দাও তারপর আমার গুনাহগার উম্মতের মরণে কষ্ট দিও না ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা নবী বলেন একটা মানুষের শরীরে 300 তরবারি দিয়া যদি আঘাত করা হয় 300 তরবারি দিয়া যদি আঘাত করা হয় কি পরিমাণ কষ্ট তরবারি তো আমরা দেশে নাই দাওয়া শুনি দাও কথা হয় না দাওয়া শুনি একটা মানুষের শরীরে যদি 300 তরবারি দিয়ে 300 দাও দিয়া আঘাত করা হয় সেব মারা হয় খুব মারা হয় আপনারা কোনটা হয় হ্যাঁ একটা মানুষের শরীরে যদি 300 আঘাত করা হয় তরবারি দিয়া কি পরিমাণ কষ্ট আল্লাহ নবী বলে মানুষের মৃত্যুর কষ্টটা তার চেয়েও আরো বেশি কষ্ট মরণের কষ্ট তার চেয়েও আরো কথা বলেন আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলেন প্রাণী বলতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকলকেই মরতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর হাত থেকে কেউ তাই আল্লাহর নবী বলেন রে উম্মত মরণের কথা বেশি বেশি স্মরণ করো দিন নবী বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাত ইয়ানিল মউত আল্লাহর নবী বলেন মরণের কথা বেশি বেশি স্মরণ করো এক হাদিসে আসছে কেউ যদি দৈনিক কমপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করে কয়বার জোরে বলেন কেউ যদি দৈনিক কমপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করে ওই লোকটার মৃত্যুর সময় মহান আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ মরণ দিবে হাদিস শরীফ আছে মরণের মাঝে সবচেয়ে সহজ মরণ হইল শাহাদতের মরণ আল্লাহ রসুল বলেন একটা ফিফরা খামর দিলে যেই কষ্ট পাওয়া যায় একটা ফিফরা দিলে খামর দিলে কি কষ্ট পাওয়া যায় একটা ফিফরার কামর যেমন কষ্ট শাহাদতের মরণ টইল এর সে আরো কম আরো আস্তে কোন সুবহান আল্লাহ আর বিষ্ণু ছইরে গইরে মরলে এর কষ্ট একটা তরবারি দিয়া একটা মানুষকে 3000 আঘাত করলে যে কষ্ট কয় হাজার 3000 আঘাত করলে যে কষ্ট এর চেয়েও বেশি কষ্ট হইল বিষ্ণু ছইরে গইরে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ান আল্লাহ যেন শাহাদতের মরণ দেন আল্লাহ যেন কি এর মরণ দেন আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাত নবী বলেন বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো
অন্য হাদিসে আসছে কেউ যদি দৈনিক কম্পা কম্পকে ২০ বার জোরে বলেন কয়বার মরণের কথা স্মরণ করে আল্লাহ তাকে বিষ্ণু ফলে মারলেও শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে মরণ দিবে ২০ বার যদি কেউ আমাকে মরতে হবে এই কথা স্মরণ করে সে যদি জোর হয়েও মরে ফেটলাম নাও মরে হার্ট অ্যাটাক করেও মরে তারপরও মর্যাদা ভাবে কিসের সুবহানাল্লাহ এখন না তাহলে কিছু মানুষ কব হুজুর ভালো হয়েছে নামাজও পড়তাম না রোজাও রাখতাম না তসবি একটা লই লাইমু ২০ বার না ১০০ বার হয়ে লাইমু মরণ লাগবে মরণ লাগবে মরণ লাগবে মরণ কথা হয় না মরণ লাগবে মরণ লাগবে ১০০ বার তসবি দৈনিক ভাই ২০ বার স্মরণ করার অর্থ হল তসবি নিয়ে যেভাবে আল্লাহর নামের জিকির করেন মরণের জিকির এইভাবে না আপনার সামনে একটা অফার আইছে স্যার একটা দস্তখত দিয়ে দেন ১ লাখ টাকা পাইবেন আধা মিনিট সময় লাগবে তখন আপনি স্মরণ করলেন কার জন্য এগুলি করবো আমাকে তো মরতে হবে কথা হয় না কথা হয় না আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার বউটা খালা কিন্তু একটা মেয়ে যাইতেছে শ্যাম্পু চুলের মাঝে শ্যাম্পু লাগাইয়া উড়াইয়া লুক্কা উড়াইয়া দেখতে দেখা যায় একবারে নায়িকা সাইসে যা হাতে দেয় না কিন্তু আপনার চোখের সামনে ভরে গেছে মন চাইতেছে আরো কিছু দেখার জন্য কারণ দেখতে ভালো লাগতেছে কিন্তু ওই মুহূর্তে আপনি স্মরণ করলেন কেন তার দিকে তাকাবো আমাকে তো মরতে হবে আমাকে তো আমি যে তার দিকে তাকাবো ওইটা তো অন্যায় শাস্তি আমাকে ভোগ করতে হবে আমাকে মরতে হবে এইভাবে মরণের কথা যদি কেউ দৈনিক কমপক্ষে ২০ বার স্মরণ করে ওই লোকটার ধরে কোনোদিন অন্যায় হতে পারে না গুনাহের কাজ হতে পারে না মরতে হবে এমন বিশ্বাস যার কাছে আছে ওই লোকটা এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না মরণ লোক যার চিন্তা আছে এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না যে চিন্তা করে আমার মরণ লাগবো সে চিন্তা করে ফজর নামাজও আমার ফরণ লাগবো যার চিন্তা আছে আমার মরণ লাগবো সে চিন্তা করে এশার নামাজও ফরণ লাগবো কারণ আমি যে ঘুমাইলাম ঘুম থেকে যদি উঠি ইহকাল আর ঘুম থেকে যদি আর না জাগি তাহলে এই ঘুমই আমার ফরকাল ঘুম থেকে উঠলে সকাল ঘুম থেকে উঠলে কথা হয় না ঘুমাইলাম ঘুম থেকে যদি উঠি তাহলে ঘুম থেকে যদি আর না উঠি তাহলে ভাইয়া আমার কত মানুষ ঘুমা এটাই তার জীবনের শেষ ঘুম স্ত্রী দ্বারে ঘুমায় আছে সন্তান পাশের রুমে ঘুমায় আছে কিন্তু কেউ বলতে পারে না লোকটা যে মারা গেছে সকালবেলা যখন ডাক দেয় ঘুম থেকে ওঠার জন্যে তখন আর নড়াচড়া করে না স্ত্রী তখন ডাক দিয়ে তার সন্তানকে ডেকে আনে বাবারে দেখ তোর বাবা যে নড়ে না ঘটনা কি তখন হাত দিয়ে ধরে দেখে হাতও শক্ত হয়ে গেছে এমন ঘটনা বাংলাদেশে নাই নাই ভাইয়ারা আমার আমাকে মরতে হবে এই কথা স্মরণ করে যে গুনাহ থেকে দূরে থাকে কিয়র থেকে কিয়র থেকে এভাবে যদি দৈনিক ২০ বার আল মরণের কথা স্মরণ করে মহান আল্লাহ তার মৃত্যুটা শাহাদতের মর্যাদা দিয়ে দিবে وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যা ভালো কাজ করবা তার পরিপূর্ণ বদলা তুমি পরকালে কিয়ামতের দিন পাবা
كندي زرقا فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله بارين جرى جهنم تجي দূরে সরানো হবে যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতে প্রবেশ করার অধিকার দেওয়া হবে ফাকাদ ফাজ আল্লাহ বলেন সেই সফল কাম সফল হয়ে গেল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল দুনিয়ার জীবন তোমার দুঃখাত তলায় রাখছে দুনিয়ার জীবন আমার দুঃখাত তলায় রাখছে নামাজ ফরজ না কফরম নেই সময় আছে এখনো তো দাড়ি মুছ উঠে নাই নামাজ ফরজ না ফরম নেই সময় আছে এখনো তো বিয়া করি নাই ইমাম সাহেব কো নামাজ শরণারে যুবক হুজুর আপনি কি ভাগলে গেছেন খালি বিয়া করছি মেহেন্দি রং হয়ে গেছে না এমন কিছু যুবক আছে না নাই আরে ভাই আপনি যে বিয়ে করে নতুন বধূ করে আনবেন এর কোন গ্যারান্টি দুনিয়ার মানুষের কাছে নাই আছে আর কি জোরে খান ভাইরা আমার মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর পরে এমন একটা জগৎ শুরু হবে যাকে বলা হয় কবরের জগৎ আমরা মনে করি মাটি কুইরিয়া ওই কাতার ভিতরে তো উপরে সার দিয়ে মাটি দালে এটার নাম কবর এটার নাম কবর ঠিক আছে তবে কবরের জগৎ হইল মানুষ যখন মারা যা তখনই তার রুহটা আলমে বর্জখে চলে যায় কবরের জগতে চলে যায় আপনাকে মাটির নিচে তৈল সেখানে যাবেন ফানিত বাসায় দিল সেখানে যাবেন ওই ফেরাউনের মতন পিরামিডের মাঝে মেডিসিন দিয়ে তৈয়া রাখলেও খবরের জগৎ যাবে কথা বল খবরের জগৎ আল্লাহ নবী বলেন রা উম্মতা কবর বড় একাই কি ঘর কবর বড় ভয়ঙ্কর ঘর যেই ঘরে কোনো সাথী নেই বাতি নেই হারকেন নেই টর্চ লাইট নাই মা নাই বাবা নাই বিবি নাই বাচ্চা নাই যেই ঘরের নিচে বিছানা মাটির উপরের ছাদ মাটির পাশের বিল্ডিংগুলি হল মাটির ঢোকার জন্য রাস্তা আছে কিন্তু বের হওয়ার কোনো জানালাও নাই ঢোকার রাস্তা আছে না ডুববার রাস্তা আছে না বাইরিবার ফত আছে ও একা একই ঘরে বড় ভয়ঙ্কর ঘর আল্লাহর নবী বলেন ইন্নামাল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কারো জন্য জান্নাতের টুকরা আর কারো জন্য হবে জাহান্নামের গভীর গর্ত কবর কাহার জন্য জান্নাতের টুকরা কার জন্য যে দুনিয়াতে নিজের জীবনটাকে নবীর তরিকা মতে আল্লাহর হুকুম মতে সাজাইতে পারছে আমরা তো জীবনটা সাজাই সম্পদ দিয়া দম দিয়া মাল দিয়া মনে করি সবার আল্লাহ না এতে একটাও তোমার সাথে দিত না ঘর বাড়ি যা আছে সব তোমার থেকে বাড়ির থেকে বিদায় নিব রাসূল বলেন মানুষ মারা গেলে তিনটা বন্ধু আসে একজন বাড়ির থেকে স্যার সালাম আলাইকুম আমি বিদায় এটা হইলে তার সম্পদ এটা হইলে তার আচ্ছা আপনার ব্যাংকের টাকা কি কবরজার সাথে জমি কবরজার সাথে বাড়ি কবরজা বিল্ডিং এটা বাড়ির থেকে স্যার এতদিন আপনি আসলেন আমি আসলাম আপনি আমারও ভালো হয়েছেন আমিও ভালো হয়েছি এখন আপনি শেষ আমিও শেষ আমি বিদায় দেখা যায় কিছুদিনের ভিতরে সব পরিবর্তন হয়ে যায় বাড়ির গেইডো আছেন আব্দুর রহমান বিলা এখন বাপের নাম পাল্টাইয়া দিছে ফুতের নাম আব্দুল গাফফার বিলা কথা হয় না কাগজে ফত্রে দলিলে ফত্রে সব কিছু আপনার উলট ফলট হয়ে যায় বাপের যদি তিন ফুট থাকে তাহলে বন্টক বন্টন নামা হয় বাটবাটরা খইরা একবারে নাম ধরে খইরা খারিস টারিস খুইরা একবারে নাম পরিবর্তন করে নেয়া এখন আর কেউ না কয় না সোলো মুদ্রের জায়গা এখন কো খোলো মুদ্রের জায়গা
কিন্তু পাঁচ বছর আগে আসেন সরুর মধ্যে এখন এসে খা আগে আসেন পাথের এখন ছেলের কথা বলে না দুই নাম্বার বন্ধু হলো তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন লাস্টারে ধুয়াইয়া কাফন ফরাইয়া খাটি ফুটাইয়া কবর পর্যন্ত লইয়া যায় তখন রুহ কান দেয়ার বলে মুর্দা কান্দা কো কান্দা কো জিন্দা নিরে ভাই আমরা তো শুনি না কথা হয় না শুনিনি আমরা মানুষ আর জিন ছাড়া ওই মুর্দারের খান্না সব পানিয়ে শুনি মুর্দা খেদে খেদে বলে রে আমার ছেলে তোর কেমনে দয়া লাগলো আমার খাটি তুল্লা বাড়িতে বের করে দিলে কিন্তু যত কোক যদিও ফুটে সোকের পানি ছাড়ে তারপর কি দেখো বাপরে তৈর বড় ক তাড়াতাড়ি লাশটা বের করো বউ ক তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি বের করো আত্মীয় স্বজন খবর পর্যন্ত যা গিয়া খবর দিয়া চলে আসে দুই বন্ধু গেছে কানি আল্লাহর নবী বলেন আরেকটা বন্ধু তার খবরে তার সাথী হইয়া যা ওই বন্ধু হলো তার দুনিয়ার জীবনের নেক আমল সুবহানাল্লাহ আর একটু জোরে এখন সুবহানাল্লাহ ভাইয়ার দিনের নবী বলেন লাশটা খেয়ে যখন খবর রেখে সব মানুষ যখন কবরে রেখে চলে আসে এমনি ওই লোকটা তাকায় দেখে নেককার যদি হয় তাকায় দেখে একটা সুঠাম দেহের অধিকারী যুবক অপূর্ব সুন্দর চেহারা আকাশের সূর্যের ন্যায় উজ্জ্বল তাহার মুখমণ্ডল কবরের ভিতর ঢুকে কবরের লোকটাকে বলে ইয়ে আব্দুল্লাহ রায় আল্লাহর ভালো সুসংবাদ গ্রহণ করো কবরের লোককে বলেন কে তুমি আমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছো ওই যুবক বলেন আমাকে চিনতে পারো না আমি হলাম তোমার দুনিয়ার জীবনের নেক আমল লোকটা বলেন ফাইলাম সুসংবাদ না জানি আবার ফালে যাও এমনি নেক আমল ডেকে ডেকে বলে রে আল্লাহর ভান্দা শুনে নাও আমি তোমার খবর আসছি একদিন আর দুই দিনের জন্য না যতদিন তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না ততদিন পর্যন্ত তোমাকে রেখে একাঙ্কা খবর রেখে আমি তোমার খবর দেখে সরে যাব না আল্লাহ আকবার আল্লাহ আকবার বুঝে থাকলে বলেন তিন বন্ধু মাঝে কোন বন্ধু বেশি দরকার তিন বন্ধুর মাঝে কোন বন্ধু বেশি দরকার